একটা ছোট শহরে একটি পরিবার থাকত। ও পরিবারে সৌরভ, সবিতা আর ওদের দুই বাচ্চা কীর্তি আর কারণ থাকত। সৌরভ একটা কোম্পানিতে কাজ করত, কিন্তু একদিন ও ট্রান্সফার অন্য একটা জায়গাতে হয়ে যায়। সৌরভ এই কথাটা বাড়ি ফিরে নিজের স্ত্রী সবিতাকে বলে, আমার অন্য শহরে ট্রান্সফার হয়ে গেছে, তাই আমাদের চারজনকে চার দিন পরে বেরোতে হবে, আর আমার কোম্পানিওয়ালারা আমায় ওই শহরেই একটা ভালো বাড়ি দিয়েছে। এখন সেটা তো ওখানে গিয়ে জানতে পারবো সেটা কত সুন্দর। ভালোই তো ছিলাম এখানে, এখন সব জিনিস প্যাক করে অন্য জায়গায় যাওয়া কোনো সহজ নাকি? আরে সবিতা, এটা খুব ভালো জায়গা, আর বাড়িটাও খুব ভালো, আমার স্যালারিটাও তো বাড়িয়ে দিয়েছে, তুমি চলো তো একবার। চার দিন পর সবাই অন্য শহরে চলে যায়। কোম্পানি যে বাড়িটা সৌরভকে দেয় সেটা অনেক বড় আর সুন্দর হয়। একটা সুন্দর বাড়ি আর তার সামনে একটা বাগান। বাচ্চারা তো সুন্দর বাড়ি আর বাগান দেখে খুব খুশি হয়ে যায় আর গিয়েই ওই বাগানে খেলতে চলে যায়। আরে বাচ্চারা, চলো ভেতরে, চলো হাত মুখ ধুয়ে না, এক্ষুনি এখানে এসে এক মিনিটও হয়নি আর তোমাদের বদমাশি শুরু। মা দেখো না কত বড় আমের গাছ। আর এতে তো বড় বড় আমও লেগে আছে, আমার আম খাবার আছে, বাবা আম পেড়ে দাও না। চুপচাপ ভিতরে চলো তোমরা, কাল কথা বলবো। দু বাচ্চা মুখ ফুলিয়ে ভেতরে ঢুকে যায়। সবিতা বাড়ি পরিষ্কার করার কাজে লেগে যায় আর সৌরভ বাজারে জিনিস নিতে চলে যায়। রাতে যখন সবাই শুয়ে পড়ে তখন কারণ কীর্তিকে উঠিয়ে ওকে বলে, কীর্তি দিদি শিগগিরই ওঠ। কি হয়েছে কারণ, ঘুমাতে দাও আমাকে, অনেক রাত হয়ে গেছে, ভালো হবে তুমিও ঘুমিয়ে পড়ো। আরে দিদি, আমার আম খাওয়ার আছে, আর তুই তো জানিস আমার আম কত পছন্দ, চল না আমার সাথে বাগানে আম দুটো তুলে নিয়ে আসি। তোর মাথা ঠিক আছে তো? দেখছিস না কত রাত হয়ে গেছে, বাবা যদি জানতে পারো না খুব মার দেবে। কারণের আম খাওয়ার খুব ইচ্ছে হয়, কীর্তি ওর সাথে যায় না, তাই জন্য ও নিচে একাই বাগানে চলে যায়। আমের গাছ দেখে ওর মুখটা খুশিতে দুগুণ হয়ে যায়। ও তাড়াতাড়ি ওই আম গাছের কাছে চলে যায় আর বড় বড় আমগুলোকে দেখতে শুরু করে। এই আমগুলোকে দেখে আমি তো থাকতেই পারছি না, কিন্তু এগুলো তুলবো কিভাবে, আমি তো এত ছোট যে আমার হাতটা উপরে তো যাবেই না। কারণ লাফিয়ে লাফিয়ে উপর থেকে আম তোলার চেষ্টা করে, কিন্তু গাছের শাখাগুলো খুব উপরে থাকে। এরপরে ও এদিক ওদিক পাথর খুঁজতে থাকে। ওর নজর একটা জঙ্গলে থাকা বড় পাথরের উপরে যায়। ও তাড়াতাড়ি গিয়ে ওই পাথরটাকে উঠিয়ে আনে আর জোরে গাছে ছুঁড়ে মারে। কারণের এই ব্যাপারটা একদম অজানো ছিল যে ওই গাছে একটা ভূত বসবাস করে। ওই পাথরটা সোজা গিয়ে ওই ভূতের গায়ে লাগে আর তার কারণে ভূত রেগে বোম হয়ে যায় আর চেঁচিয়ে ওঠে, কে আছে, কে আছে ওইখানে, কার এত সাহস হলো যে আমাকে মারলো, সামনে আয়। ভূতের আওয়াজ শুনে কারণ এদিক ওদিক দেখতে থাকে। ওপর থেকে যখন হঠাৎ করে একটা ভূত লাফিয়ে ওর নিচে সামনে আসে, কারণ ভয়ের চোটে চিৎকার করে ওঠে, ভূত ভূত ভূত, আরে ভূত রে, মা বাবা আমাকে কেউ বাঁচাও, আমার সামনে ভূত, কেউ এসে বাঁচাও রে। ভূত রেগে কারণের দিকে তাকায় আর ওকে এক হাত দিয়ে হাবায় উঠিয়ে নেয়। ছেড়ে দাও, ছেড়ে দাও, যেতে দাও আমাকে, আমাকে যেতে দাও। এতটুকু চেহারা আর সাহস দেখো, আমাকে পাথর মেরে ঘুম ভাঙালি রে। না না ভূত কাকু, আমি তোমাকে পাথর মারিনি, আমি তো আম তুলতে এসেছিলাম, আমি তো জানতামই না যে তুমি উপরে শুয়ে আছো। কিন্তু তুই কে আর এইখানে এত রাতে কি বা করছিস? আমার নাম করণ, আমরা এখানে আজই থাকতে এসেছি, আর আমার আম খুব পছন্দ, কিন্তু কেউ আমাকে আম পেড়ে দিচ্ছিল না, তাই আমি নিজেই আম তুলতে গাছের কাছে এসেই গেলাম। তুই জানিস এই আমের গাছটা শুধু আমার আর আমার, বুঝতে পারলে, যদি কেউ গাছের থেকে আম পাড়ার চেষ্টা করে বা গাছটাকে একটুও ধরার চেষ্টা করে আমি মেরে ফেলি তাকে। ভূত কারণকে ছেড়ে দেয়। কারণ ওই সময় ওখান থেকে সোজা নিজের ঘরে দৌড়ায়, ও একবারের জন্যও পেছনে ঘুরে তাকায় না। কারণ এই ব্যাপারটা কাউকে বলে না,
যাতে ওকে বকা না শুনতে হয় যে ও রাতে বাগানে কেন গেছিল। একদিন সবিতা সব কাজ শেষ করে বাগানে যায়। ও আম গাছের তলায় একটা বেঞ্চে বসে পড়ে। যখন গাছে বসে থাকা ভূত সবিতাকে এমন করতে দেখে ও খুব রেগে যায়। এরা এইভাবে শুনবে না, কাল বাচ্চাটা এসেছিল, আজ এর মা, একে আমি একটা উচিত শিক্ষা দেবই। ভূত ওপর থেকে দু তিনটে আম সবিতার মাথায় ছুঁড়ে মারে। সবিতা এদিক ওদিক তাকায়। ও মা, মরে গেলাম, এখানে বসাই উচিত ছিল না। সবিতা ওখান থেকে উঠে ভেতরে চলে যায়। যে কেউ এই আম গাছে হাত দিত ভূত ওদেরকে বিরক্ত করতে থাকত। প্রায় দিন ওই গাছটার জন্যে কারো না কারো কোনো সমস্যা হতে থাকত, আর সব সময় ওই গাছের কাছে কোনো না কোনো ঘটনা ঘটতে থাকত। এক রাত সৌরভ নিজের বন্ধু রাহুলকে বাড়িতে খাবার খেতে ডাকে। খুব সুন্দর হাওয়া বইছিল, তাই খাবার খাওয়ার পর সৌরভ আর রাহুল দুজনে বাগানে বসে কথা বলতে থাকে। রাহুল ওই আম গাছের ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে। ও, এর এত সাহস আমার গাছটাকে আঁচড় মারছে। ভূত গাছে বসে পেছন থেকে রাহুলকে এত জোরে ধাক্কা মারে যে রাহুল দূরে ছিটকে পড়ে যায়। আরে 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 আরে, কে বে, কে আমাকে জোরে ধাক্কা মারলো? কি হয়েছে রাহুল? এখানে তো কেউই নেই, তাহলে তুই পড়লি কি করে? কেউ আমাকে গাছ থেকে লাথি মেরেছে, কেউ তো ছিল এখানে। এই গাছটায় তোকেও কেউ ধাক্কা মেরেছে? আমাকেও? মানে অন্য কারোর সাথেও এরকম হয়েছে নাকি? হ্যাঁ ভাই, আমার সাথেও এরকম হয়েছে, আর প্রায় দিন কারুর না কারুর সাথে কিছু না কিছু হতেই থাকে। তাহলে এই যদি হয়, তাহলে এই গাছটাকে কেটে দে আর ঝামেলাটাকে বিদায় কর। পরের দিন সৌরভ একটা কুড়োল নিয়ে আসে, যে ওই কুড়োলটা গাছে মারে। গাছ থেকে রক্ত বেরোতে শুরু করে আর সৌরভ ওখানে অজ্ঞান হয়ে যায়। ওখানে রীতিমতো ঝড় শুরু হয়ে যায় আর ওই গাছ থেকে আম পড়তে শুরু করে। যখন সবিতা বাইরে আসে, সৌরভকে অজ্ঞান অবস্থায় দেখে জোরে চিৎকার করে ওঠে। ওকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। যখন সৌরভের জ্ঞান ফেরে, তখন ও অনেক বদলে গিয়ে থাকে। ও আজও ব্যবহার করতে শুরু করে দেয়। এক রাত যখন সবিতা জল খাবার জন্য ওঠে, দেখে সৌরভ বিছানায় নেই। ওকে সারা ঘরে খোঁজে আর তারপর ওর নজর বাইরে যায়, আর দেখে যে সৌরভ নিজের হাত দিয়ে মাটি খুঁড়ছিল। সবিতা গিয়ে সৌরভকে জিজ্ঞেস করে আর সৌরভ তখন চমকে যায়। প্রতিদিন রাতে সৌরভকে ওই গাছের কাছে পাওয়া যায় আর গাছের তলায় হাত দিয়ে মাটি খুঁড়তে থাকে। সবিতা সৌরভের কীর্তি দেখে অনেক চিন্তিত হয়। কি হয়ে গেছে আমার বরের? কেন সৌরভ সবসময় এখানে খুঁড়তে থাকে? আমার কোনো বাবাকে ডাকতে হবে। সবিতা একটা বাবাকে বাড়ি নিয়ে আসে। বাবা ওই গাছের কাছে বসে তন্ত্র সাধনা আরম্ভ করে দেয়। বাবার ওই কাজে জোরে জোরে হাওয়া চলতে থাকে। বাবা খুব চেষ্টা করে, কিন্তু ভূত ওর সামনে আসে না। আমার শক্তি এই ভূতের শক্তির আগে কম পড়ছে। এখন আমাদেরকে এই মাটিটা খুঁড়ে দেখতে হবে যে এর ভেতরে কি আছে, আর সৌরভ এটাকে কেন খুঁড়তে থাকে। সবিতা ভেতর থেকে একটা কুড়োল নিয়ে আসে। এরপর ওরা ওইখানে একটা গর্ত খোঁড়ে আর ওখানে ভেতর থেকে একটা কঙ্কাল বেরিয়ে আসে। বাবা ওই কঙ্কালের সাহায্যে ভূতকে অনেক সহজে সামনে নিয়ে আসে আর ওকে নিজের বশে করে নেয়। ছেড়ে দে আমাকে, চলে যা এখান থেকে। আমি তোকে ছেড়ে দেব, তার আগে তুই সব সত্যি করে বল। আমি আর আমার ভাই দুজনে এই বাড়িতে থাকতাম, কিন্তু সম্পত্তির লোভে আমার ভাই আমাকে মেরে এখানে পুঁতে দেয়, আর তার জায়গায় একটা বড় আমের গাছটা পুঁতে দিয়ে লাগায়। তবে এর থেকে আমি এই আমের গাছে বসবাস করছি। এটা তোমার সাথে খুব ভুল হয়েছে, কিন্তু এই লোকেদের কি ভুল এতে? আমি না, এরা আমার গাছটাকে ক্ষতি করছে। এরা তো আমার গাছটাকে কাটতেও চেয়েছিল, তাই জন্যেই আমি এর ওপরে জাদু করে রেখেছি। তুমি এখন আমার বসে আছো, এটাই ভালো হবে যে নিজের জাদুটা সৌরভের উপর থেকে সরিয়ে নাও। যদি তোমরা আমাকে কথা দাও যে আজকের পর থেকে আমার গাছে কেউ হাত দেবে না আর এটা সুরক্ষিত করে রাখবে, তাহলে আমি একে ঠিক করে দেব। অনেক মিনতির পর ভূত সৌরভকে ঠিক করে দেয়। পরে দিনই সৌরভের গাছের চারিদিকে ঘিরে দেয় যাতে কেউ যেন ওই গাছের কাছে যেতে না পারে। ওই ভূত আরামে ওই গাছের কাছে থাকে আর কখনো কাউকে বিরক্ত করে না।